এখানে দেখবে দুটো এরকম কাঠি থাকে, এরকম ভাবে থাকে দুটো কাঠি। তো কাঠির ওইখানে হাত দেবে, ফিল করবে ঠিক আছে যে দুটো কাঠি শক্ত আছে না নরম আছে, একসাথে এরকম ভাবে চিপকে আছে না এরকম এরকম আলাদা হয়ে আছে। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে সকলকে জানাই আরো একবার অনেক স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে ওই 7:30 মতন। তো গাইজ আমাকে অনেকবার কমেন্ট করেছো যে দাদা নরমালি চিনতে পারছি না, আমি এই বিষয়ে আগে ভিডিও বানিয়েছি তোমরা হয়তো ঠিক করে বলোনি, কিন্তু আমি আজকে আবার বলতে যাচ্ছি। তো আমি আজকে বলবো হচ্ছে নরমালি চেনার উপায়, প্লাস হচ্ছে রানিং যে পায়রাগুলো রানিং চলছে মানে ডিম বাচ্চা করছে সেইগুলোর ব্যাপারে আমি কথা বলবো। তো বেশি লেট না করে চলো আগে আমার পায়রাগুলো ওদের ছেড়ে দিই, তারপরে বাদ বাকি সব কথাবার্তা। তো চলো, কটা পায়রাকে দিয়েছি ছেড়ে, এই দেখো খাওয়ার জন্য চলেও এসেছে। তো ছাড়াটা তোমাদের দেখাতে পারলাম না, আই এম সরি, রিয়েলি অনেক অনেক সরি। তো গাইস নতুন বাচ্চাটা আমি খেয়াল করলাম যে বাইরে বেরিয়েছে, ওই দেখো জল খাচ্ছে গাইস, ওই জলের ঢপের পেছনেই আছে। আর বিবেকের এটা তো সকাল হতে না হতেই চলে এসেছে, এই দেখো কালোটা। তো ওই দেখো নতুন বাচ্চাটা, দেখো ওই দেখো দেখো গাইস এখন ওড়া শিখে গেছে, কালকে দেখলাম কি এই যে এইখানে চলে গেছে, বেশ ভালো কথা। তো আমরা গাইস কোথায় ছিলাম? আমরা হচ্ছে ছিলাম হচ্ছে যে মেল ফিমেল চেনার উপায়, তাই তো? তো আমরা শুরু থেকেই বলি, তো শুরু থেকে বলার মানে হচ্ছে ডিম থেকে। তো ডিম কেমন হয়? মেল ডিমটা হবে হচ্ছে দেখবে একটু লম্বা হবে, একটু মোটা হবে, একটু বড় সাইজের হবে। আর ফিমেল ডিমটা কেমন হবে? একটু ছোট হবে প্লাস একটু গোলাকার হবে, ঠিক আছে? তারপরে আসলো হচ্ছে এমনি নর্মাল বয়স। তো নর্মাল যখন এজ থাকবে তো তখন হচ্ছে তোমরা চেক করবে, আমি তোমাকে একটা পায়রা ধরে তারপরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা ধরেই বোঝালে হবে, কোনটা ধরে যা বোঝাই নর্মাল বয়স কার আছে কার আছে কার আছে কার আছে এটা। তো হ্যাঁ এই বাচ্চাটাকে আমি ধরেই বোঝাবো গাইস। তো চলো বেশি লেট না করে দেখা যাক, তার জন্য আমাকে ফোনটা আগে স্ট্যান্ড লাগিয়ে নিতে হবে। তো তো গাইস সবকটা পায়রা চলে এসেছে, এদিকে আমরা ধরবো কোনটা ভাবছিলাম যে বাচ্চাটা, বাচ্চাটা চলে গেছে ওইখানে। তো বাচ্চাটা ধরা যাচ্ছে না, আমরা ম্যাট্রাস ধরবো। তো ম্যাট্রাসটা ধরা হয়ে গেছে গাইস। তো ম্যাট্রাসটা মেল না ফিমেল সেটা আমিও জানি না, তো এর জন্য মানে আমিও জানি না বলতে আমিও এখনও অত ভালো করে চেক করিনি। তো এর জন্য ভালো করে চেক করে নিই, চেক করে তোমাদের আমি বলছি তোমরা সেরকমভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এই দাগটা এটা হচ্ছে মিডিয়াম বয়স, মানে নিউ অ্যাডাল্ট হচ্ছে। তো নিউ অ্যাডাল্ট হচ্ছে প্রথমে তোমরা নিচে হাত দেবে, ঠিক আছে? হর কাঠি এখানে দেখবে দুটো এরকম কাঠি থাকে, এরকমভাবে থাকে দুটো কাঠি। তো কাঠির ওইখানে হাত দেবে, ফিল করবে ঠিক আছে যে দুটো কাঠি শক্ত আছে না নরম আছে, একসাথে এরকমভাবে চিপকে আছে না এরকম এরকম আলাদা হয়ে আছে, এটা খেয়াল করবে ঠিক আছে? এই দেখো এটা চিপকে আছে, তার মানে এটা হচ্ছে এক টেস্টে পাশ করলো যে এ মেল হবে, প্রথম টেস্টে পাশ করে গেছে যে মেল হবে। তারপরে হচ্ছে তারপরে টেস্ট হচ্ছে এ দেখো মাথাটা, দেখেছো নিউ অ্যাডাল্ট মাথাটা, দেখেছো কতটা মোটা প্লাস কতটা বড়। আর একটা ফিমেল, এই যে অ্যাডাল্ট পুরো ফুল অ্যাডাল্ট ফিমেল, তার মাথাও ছোটো, দেখেছো তার মাথাও ছোট, এর তুলনায় ওর মাথাও ছোট, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আরেকজন চেক করে হচ্ছে মানে আরেক রকমের চেক করছে। এইখানে হচ্ছে দেখবা এখানে একটা ডগ টাইপের আছে, ওর নামটা কি আমি ভুলে গেছি। এটা হচ্ছে দেখবা একটু উঁচু টাইপের থাকে, উপরে যদি একটা এরকম মিডিল দেওয়ার এরকম একটা কাটা দাগ থাকে তাহলে ওটা ফিমেল হবে, আর কাটা না দাগ না থাকলে তাহলে ওটা মেল হবে। এর কাটা দাগটা নেই তাহলে এটা 100% মেল। তো তাই আশা করি বুঝে গেছো তোমরা পায়রা কীভাবে চেক করবে মেল ফিমেল। আর রানিং পায়রার কথা বলছি, তো রানিং পায়রা কী করে চেক করবে তার জন্য আমাকে একটা রানিং পায়রা ধরতে হবে। দাদা এত পাগল হস কেন? তো এই আছে বালা, ঠিক আছে? তো বালা তো মেল তোমরা ভালো করে জানো, তো বালা আগে থেকে একটু রোগা হয়ে গেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে রানিং পায়রা কীভাবে চিনবে।
তো রানিং পায়রার এই পুরো মুখটা দেখেছো কেমন নোংরা, ঠিক এরকম নোংরা থাকবে। সে বাচ্চার বয়স যদি এক মাস হয়ে যায় তাও ওদের মুখ নোংরা থাকবে। ক্লাস হচ্ছে মুখের সাইডে দেখবা, এখানে দেখো দেখো এখানে জায়গাটা একটু বড় থাকবে, দেখেছো মুখটা এই কর্নারে। তার মানে এদের বাচ্চা এককালে না এককালে এদের বাচ্চা ছিল, ঠিক আছে। যেহেতু ওই জায়গাটা বাচ্চাকে যখন খাওয়ায় তো ওই জায়গাটা ওরকমভাবে পুরো রাবারের মতো বলে যায়, তো এর জন্যই বোঝা যায়। আর ফিমেলগুলো ফিমেল ধরবো কী করে গাইস, ফিমেল তো সব চলে গেল, ওই যে ওকে ধরতে হবে। এই যে ফিমেল, ফিমেলগুলোর এই মুখের এইখানে তো দাঁত থাকবেই, কারণ ফিমেলও বাচ্চাকে খাওয়ায়, একই সেম দাঁত থাকবে। আর হচ্ছে দেখবে এই নিচে খেয়াল করবে, এই এই ডিম যেখান দিয়ে পাড়ে সেখানে দেখবে একটু লম্বা টাইপের থাকবে, ঠিক আছে। পুরো বোথা চিপকা থাকবে না, একটু লম্বা টাইপের থাকবে, এইভাবে বোঝা যায়। এটাই সাধারণ তরিকা, অন্য অন্য অনেকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে জিলাপির মতন একই জিনিস বলবে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। আর হচ্ছে তো এখনও সবকটাকে খেতে দেওয়া হয়নি পারফেক্টভাবে, কিন্তু হচ্ছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খাবার এই কটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখি আবার সবকটাকে ডাক দিই গাইস, তো বন্ধুরা এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে সূর্য তেষ্টা দিয়েছে না কি বলবো, পুরো অসাধারণ, পুরো গরমে পাগল হয়ে যাচ্ছে গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এদের খাবার দাবার কমপ্লিট, জলও দেওয়া কমপ্লিট। এখন আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, যেহেতু আমরা এখনও খাঁচার ভেতরে যাইনি, চলো বেশি লেট না করে খাঁচার ভেতরে যাই। আর এটাকে গাইস আমি সকাল থেকে দেখছি, এই কালোটাকে, বিবেকের কালোটা এটা। আর এই দেখো বিবেকের এই শুধু একটা নেই, আরও আরও আছে বিবেকের। কোনটা কোনটা আমি বলছি, এই যে এই সাদাটা, এটাও বিবেকের। এই যে এই যে এইটা, এই যে এটা 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 এটা, ওই দেখো লেজ ঝাঁঝি করা দেখেছো, ওটাও বিবেকের। তো খাঁচার ভেতরে কে কে আছে গাইস, তো খাঁচার ভেতরে আছে লালশিরা, লালশিরার জোড়। তো লালশিরা, লালশিরার জোড়, লালশিরা খেতে গেছিলো, লালশিরার জোড় খেতে যায়নি। কারণটা হচ্ছে লালশিরার জোড় ডিম দেবে, তো ডিম কী ডিম দেবে গাইস, ওই পুষ্টি হবে না সেই ডিমই দেবে 100% আশা করি। আর এদিকে এরাও খুব শিগগিরই ডিম দিয়ে দেবে, এরা পুরো খ্যাট টেনে পুরো পিটি পিটি করে ফেলেছে, পুরো ভরে ফেলেছে। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো কীরকম খ্যাট টেনেছে দেখেছো, বেশ ভালো কথা, তোমরা দিয়ে দাও ডিম। এই দেখো 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 মাদিটা এখন ফুলবে, দেখো দেখো থাকো তোমরা। আর এদিকে আছে চুচুহা রামজাদা, চুচুহা রামজাদা, ও চুচু 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 ডাকে।
আর এদিকে মক্ষীটা গাইজ, আমি তোমাদের বলেছি না যে মক্ষীটার শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, মক্ষীটার হচ্ছে ঠান্ডা লেগেছিল। তো মক্ষীটার ঠান্ডা এখন পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে, ওর আর কোনো কথা দেও জল বেরোচ্ছে না। আর ওকে আমি খাইয়েছি কি বলো তো, ওকে আমি টেরামাইসিন খাইয়েছি, ওই আধা আধা না চার ভাগের এক ভাগ ভেঙে খাইয়েছি, তাতেই ওর কাজ হয়ে গেছে গাইজ, বেশ ভালো কথা। আর এদিকে লালশিরা মক্ষীর পেছনে ঘুরে বেড়াচ্ছ তুমি, তাই? হ্যাঁ, তুমি জায়গা পাও না ইয়ার, তোমার চিনা কই? হ্যাঁ, চিনা কই তোমার, বলো, টেল মি, হোয়ার ইজ ইউর চিনা? গাইজ, আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? চলো তোমাদের বাইরে গিয়ে দেখিয়ে দিই। আগের দিন তো ভালো করে দেখাতে পারিনি, আজকে দেখাতে পারলে 50টা লাইক কমপ্লিট করে দিও প্লিজ, আজকে দেখাতে পারলে। দেখো দেখো দেখো, বসে পড়ি বসে পড়ি, চুপচাপ চুপচাপ বসে পড়ি, তাহলে তোমাদের ভালো করে দেখাতে পারবো। বালা প্লিজ বালা, আমার আজকেও বালা 50টা লাইক হবে না বালা, তোমরা আজকেও বালার বউ উড়িস না। আয় তো গাইজ, হোগা আবি তো পার্টি শুরু হুই হ্যায়। মগরাটা কী করছে দেখছো নিচে বসে? আমি জোরে কথা বলতে পারছি না, জোরে কথা বললেই বালার বউ উড়ে চলে যাবে, বালার বউ বা লাজুক আছে তো একটু, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো মগরাটা এখন পড়বে, স্লিপ খেয়ে পড়বে। এদিকে লক্কাটার তো এখন কাজ নেই, ভাবে কোনো খেয়ে দে। লক্কাটার বউ যেহেতু ডিমে বসে আছে, ওর এখনও ডিউটি আসেনি, ওর হয়তো ইভিনিং ডিউটি, তো বেশ ভালো কথা। আর এই যে চেনা, তোমার বর কী করে বেড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মুখের পেছনে ঘুরে বেড়াচ্ছে, বাহ বহুত আচ্ছা বহুত আচ্ছা। তো বেশ বালা মনে হয় আজকেও কিছু করলো না, আমার আর 50 লাইক হলো না। তো চলো আমরা আবার যাই খাঁচার ভেতরে, আমরা যেখানে ছিলাম। তো গাইজ, আমাদের হচ্ছে কালো লক্কা ডিমে বসেছিল, দেখা যাক কেমন আছে, কী করছে, কোথায় আছে, ঠিক আছে তো, সুস্থ আছো? দেখি তো গাইজ, এদের নিচে থেকে খুব শিগগিরই ডিম সরাতে হবে। আর বিশেষ করে মক্ষী লক্কা ফিমেলটা হচ্ছে রোগা হয়ে যায়, আর ডিম তা দিতে বসলেই ও রোগা হয়ে যায়, তো ওর জন্য আমার দেখি আবার খাবারের ব্যবস্থা করতে হবে এখানে। ওর ওকে পার্সোনালভাবে আমাকে খাবার দিতে হবে, তো সেই খাবারটা আমি দিয়ে দেবো। কিন্তু খাবারের বাটিটা গাইজ পুরো ওয়ার্ল্ড ফেমাস জায়গায় রয়েছে, এইখান থেকে আমি বাটি আমি ঘরে জীবনে ঢুকবো না। এইখানের বাটি আগে ভালো করে ধুতে হবে, পুরো ধুয়ে ক্লিন চকাচক করতে হবে, তারপরে ওকে খাবার দিতে হবে। বাটির অবস্থা দেখেছ? যাও তোমরা উড়ে যাও, তোমরা আর কোনো কাজের না, তোমরা আমার 50টা লাইক করালে না হারামখোর। ধুয়ে জাস্ট পটাশ দিয়ে ধুয়ে দিলেই পুরো ভাইরাস জীবাণু ক্লিয়ার। তো গাইজ, ব্লগটা আমার এখন শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।